জীব চার থাক, বদ্ধ জীবের লক্ষণ কামিনী কাঞ্চন। শ্রীরামকৃষ্ণ। জীব চার থাক বলছে, বদ্ধ, মুমুক্ষ, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করে, মুক্ত হবার চেষ্টা করে, এদের মুমুক্ষ জীব বলা হয়। যারা পালাবার চেষ্টা করছে সবই পালাতে পারে না, দু একটা মাছ ধপাং ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই বড় মাছটা পালিয়ে গেল। এই দু চারটা লোক মুক্ত জীব। কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্য জীব কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জলে জালে পড়ে। অথচ এ বোধ নেই যে জালে পড়েছে, মরতেও হবে। জালে পড়ে জাল শব্দ চু চু দৌড় মারে, একেবারে পাকে গিয়ে শৈল করার চেষ্টা করে, পালাবার কোনো চেষ্টা নেই, বরং আরও পাকে গিয়ে পড়ে। এরাই বদ্ধ জীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে হয় হেতায় বেশ আছে। বদ্ধ জীব সংসারে, অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছে। যারা মুমুক্ষ বা মুক্ত সংসার, তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবানের লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুশ আর হয় না, এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাঁথা ঘাস খেতে কত ভালোবাসে, কিন্তু যত খায় তত মুখ দিয়ে দরদৌড় করে রক্ত পড়ে, তবুও সে কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারের লোক এত সুখ তাপ পায়, তবুও কিছুদিনের জন্য পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল, কি অসতি হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, অত সুখ পেলে, কিছুদিন পর সব ভুলে গেলে। সেই ছেলের মা যে সুখে অধীর হয়েছিল, কিছুদিন পর চুল বাঁধল, গয়না বলল। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলে হয়, মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যার ছেলে হয়েছে তাদের খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো করে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগড়াতেও পারে না। বদ্ধ যে ভয়তে বুঝেছে যে সংসারে কিছুই সার নেই, আমরার কেবল আটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনে একজন আত্মীয় 50 বছর বয়স, দেখে তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধ জীবে আরও একটি লক্ষণ, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্টার পোকা, বিষ্টাতেই বেশ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট, যদি সেই পোকাকে ভাতের হাড়িতে রাখো, মরে যাবে।